নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নেটের প্রিপারেশন অনুসারে ঠিকঠাক চলছে। তো আজকে অলরেডি আমাদের ওয়েবসাইটে মানে এনটিএ নেটের ওয়েবসাইটে মূলত একটি ডেট শিডিউল দিয়েছে, যার দরুন আমরা বুঝতে পারবো যে কোন ডেটে কোন পরীক্ষাটি হচ্ছে এবং কোন সাবজেক্টের পরীক্ষা কোন ডেটে হবে। তো সেটা মূলত দেখার জন্য সিম্পলি গুগলে গিয়ে আমাদের টাইপ করতে হবে এনটিএ নেট। এনটিএ নেট খুলে গেলে তারপর এখানে আমাদের চলে যেতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এখান থেকে তারপর আর্চিভ, তারপরে এখানে এই জন্য এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে এখানে নিউ নোটিশ দিয়েছে, অ্যাডমিট কার্ডসের ব্যাপারও রয়েছে। এখানে চলে যাব আমরা, তারপরে দেখো এই যে এখানে শিডিউল দিয়েছে যে কোন পরীক্ষাটি কবে হচ্ছে। এবার এই শিডিউলটি কিন্তু মূলত পুরো এক মাস ব্যাপী আর কি চলছে এটি। যেমন এখানে দেখো 24 তারিখে এখানে শুরু হবে, আর একবারে শেষের যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে 5/11, তাহলে বুঝতেই পারছো এক মাসের বেশি দিন ধরে এবার পরীক্ষাটা চলবে। এবার মূলত আমাদের যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মূলত যেসব সাবজেক্ট বেশি এখানে আমরা দেখতে পারি, সেই সব সাবজেক্টের যেসব ডেট রয়েছে সেগুলো একটু পরের মাসের দিকে রয়েছে, মানে অক্টোবরের দিকে রয়েছে। তো সেগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবই রয়েছে। এখানে মূলত প্রথমের দিকে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে, তারপরে এখান থেকে মূলত ফিজিক্যাল এডুকেশন এখানে, তারপরে সাঁওতালি, এখানে সাঁওতালি তাহলে কবে হচ্ছে 29 তারিখে হচ্ছে, 29/9। তারপর এখানে চলে আসবে ইংলিশ, ইংলিশে যে 1 তারিখ থেকে এখান থেকে শুরু হয়ে যাবে। তারপরে হিস্ট্রি, হিস্ট্রি হচ্ছে এখানে হচ্ছে 9 তারিখে হিস্ট্রি, তারপর পলিটিক্যাল সায়েন্সও 9 তারিখে, মানে হচ্ছে এটা পরের শিফটে হবে 3টার দিকে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জিওগ্রাফি, তারপর এখানে জিওগ্রাফি রয়েছে 21 তারিখে হলো জিওগ্রাফি, তারপরে এখানে হিন্দি রয়েছে 23 তারিখে, ঠিক আছে, এখানে হিন্দি 23 তারিখে, এবং 22 তারিখে এখানে সাবজেক্টগুলো মানে ল্যাঙ্গুয়েজগুলো মূলত হয়ে এখানে 22 তারিখে হবে। যেমন হচ্ছে আসামিস, মালায়ালম, তারপর হচ্ছে মারাঠি, পাঞ্জাবি, রাশিয়ান, তেলুগু, উর্দু, বেঙ্গলি, তারপরে হচ্ছে বোড়ো, কাশ্মীরি, সোশ্যাল সায়েন্স এবং কমিউনিটি হেলথ। এগুলো মূলত ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখছি কত তারিখে দিয়েছে, এগুলো হচ্ছে 22 তারিখে, 22/10, তার মানে অক্টোবরের 22 তারিখে মূলত এটি দিয়েছে। এবং তারপরে এখানে আমরা যদি পরে দেখি, তারপরে ইয়োগা এবং সোশ্যাল ওয়ার্ক, অ্যান্থ্রোপোলজি এবং হোম সায়েন্স মূলত কিন্তু একদম শেষে রয়েছে। তো মূলত যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা লিটারেচার সাবজেক্ট তাদেরকে মূলত 22 তারিখে মূলত কিন্তু ফলানো হয়েছে, এবং সোশ্যাল সায়েন্সেরগুলোকে 1 থেকে 17-র মধ্যে, 21-এর মধ্যে এই ডেটগুলোতে কিন্তু রয়েছে। তো তোমরা যেভাবে আমি ডাউনলোড করানো দেখালাম সেভাবে তোমরা সবগুলো কিন্তু পিডিএফ এভাবে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখতে পারো, বা তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমি এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার কথা ছিল, এই সদ্য পাওয়া গেল এই ইনফরমেশনটি। তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করছো, ঠিকঠাকভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার।